সময়টা 2026। পৃথিবী বর্তমানে অনেক কম্পিটিটিভ হয়ে গিয়েছে, বিশ্বের রাজনীতির চিত্র অলরেডি পাল্টে গিয়েছে। পুরো বিশ্বে ইউএসএ এর একক আধিপত্য বর্তমানে নেই বললেই চলে। মূলত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন কাতার, ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরব, এ সকল দেশের সাথে বিভিন্ন রকম খনিজ সম্পদের বাণিজ্য করত। মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে তেল এবং গ্যাস ক্রয় করত ইউএসএ। তবে মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলো একটি সময় লক্ষ্য করতে পারে যে তাদের তেলের মজুদ দিনকে দিন কমে যাচ্ছে, এবং একটি সময় তেলের মজুদ এতই কমে আসে যে তখন তারা আর বহির্বিশ্বের নিকট তেল বিক্রি করতে চায় না। এবং ইউএসএ যখন দেখতে পায় যে তার স্বল্প মূল্যে তেল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, তখনই সে ছলে বলে একটি যুদ্ধ চাপিয়ে দেয় মধ্যপ্রাচ্যের উপর। এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ হওয়ার ফলে মধ্যপ্রাচ্যের অর্থনীতি এবং খনিগুলো এর বেশিরভাগ অংশই প্রায় ধ্বংসের মুখে পড়ে যায়, যার ফলে ইউএসএ এখান থেকে আর কোন রকম তেল সংগ্রহ করতে পারে না। এক পর্যায়ে বাধ্য হয়ে পরবর্তীতে ইউএসএ কে তার আশেপাশে যে সকল প্রতিবেশী রয়েছে, যেমন ল্যাটিন আমেরিকার দেশসমূহ, তাদের নিকট থেকে তেল ক্রয়ের ব্যাপারে চুক্তি করতে হয়। তবে এই মুহূর্তেই ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশসমূহ যখন বুঝতে পারে যে ইউএসএ মধ্যপ্রাচ্যের সাথে এরকম অঘটন ঘটিয়েছে, হয়তো আমাদের সাথেও ঘটাতে পারে, তাই আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, বলিভিয়া এবং পানামা সহ অন্যান্য ল্যাটিন আমেরিকার দেশ মিলে একটি জোট গঠন করে, যার নাম হচ্ছে ফেডারেশন অব দি আমেরিকানস। এই ফেডারেশনটা মূলত অনেকটা ন্যাটোর প্রতিপক্ষ বলা চলে। ন্যাটো যেমন তার মিত্রদেরকে বিভিন্ন রকম সামরিক সহায়তা দিয়ে থাকে, সেদিক বিবেচনায় এই ফেডারেশন অব দি আমেরিকানস কিছুটা ভিন্ন ছিল। তারা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সব রকম ক্ষেত্রে একে অপরকে সহায়তা করত। যেহেতু ন্যাটোর প্রতিপক্ষ ধরা হয় কে, তাই রাশিয়া এবং চায়নাও ফেডারেশনকে সাপোর্ট করতে থাকে, যার কারণে বর্তমান রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফিগার হয়ে দাঁড়ায় এই ফেডারেশন। ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশসমূহ ওই সময়টায় তেল উৎপাদন, গ্যাস উৎপাদন, এমনকি বিভিন্ন রকম প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর ছিল, যার কারণে তারা এটা সংরক্ষণ করার জন্য এবং এটা বিশ্বব্যাপী বিক্রি করে বাণিজ্য প্রসারের জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেয়। সময়ের সাথে সাথে ফেডারেশন তাদের খনিজ সম্পদ এবং অন্যান্য অর্থনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে এত পরিমাণে পাওয়ারফুল হয় যে তারা মিলিটারি পাওয়ারের দিক দিয়েও অনেক এগিয়ে যেতে থাকে। এবং তাদের মিলিটারি পাওয়ারের ক্ষেত্রে অন্যতম সহায়ক হচ্ছে চায়না, রাশিয়া এবং অন্যান্য রাষ্ট্রগুলো, যারা সাধারণত আমেরিকার বিরোধী। তো ফেডারেশন তাদের আলাদা একটি ফোর্স গঠন করে। তো এই ফোর্সে সাধারণত আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, বলিভিয়া থেকে শুরু করে যত ল্যাটিন আমেরিকান দেশ আছে, এই সকল দেশের শ্রেষ্ঠ সৈন্যদের নিয়ে গ্রুপটাকে গঠন করা হয়। এই গ্রুপটার কাজই হচ্ছে ফেডারেশনে অন্তর্ভুক্ত কোনো দেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, তার বিরুদ্ধে ফেডারেশনের সকল সৈন্যরা মিলে লড়াই করা। ইউএসএ এরই মাঝে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশসমূহ যেগুলো ফেডারেশনে অন্তর্ভুক্ত নয়, সেগুলোকে ন্যাটোর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে। কিন্তু এই জিনিসটা কোনোভাবেই ফেডারেশন সহ্য করে না, এবং ফেডারেশন তখনই পাল্টা আক্রমণের চিন্তা করে, তাদের একটি স্পেস মিশন পরিচালনা করে। এই মিশনের মূল লক্ষ্য হচ্ছে ইউএসএ এর একটি স্যাটেলাইট ওয়েপন, যার নাম ওডিন, সেটা হাইজ্যাক করা। তো বন্ধুরা, ওডিন হচ্ছে একটি স্যাটেলাইট ওয়েপন, যেটা মহাকাশ থেকে সরাসরি বিশ্বের যে কোনো প্রান্তে মিসাইল অ্যাটাক করতে পারবে। তো যাই হোক, অপরদিকে দৃশ্যপট চলে যায় মহাকাশের দিকে। সেখানে আমরা দেখতে পাই ইউএসএ তাদের একটি স্পেস মিশন পরিচালনা করছিল, কিন্তু হঠাৎই সেখানে ফেডারেশন অব দি আমেরিকানস এর একদল সশস্ত্র নভোচারী প্রবেশ করে এবং ভিতরে হামলা চালায়, যে হামলাতে ইউএসএ এর কিছু নভোচারী মৃত্যুবরণ করে। এবং তখনই কন্ট্রোল রুমে ফেডারেশন অব দি আমেরিকানস এর কিছু সৈন্য মিলে যাবতীয় সুইচ চেপে সরাসরি ইউএসএ এর নিজেরই ওডিন অ্যাটাক সিস্টেমের দ্বারা ইউএসএ এর ডালাস, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে 8 থেকে 10টি স্টেটে হামলা চালায়, এবং এই হামলায় 1 ঘন্টার মধ্যেই 23 লক্ষ লোক মৃত্যুবরণ করে। কিন্তু তবুও ইউএসএ এর দুজন দেশপ্রেমিক নভোচারী সুযোগ বুঝে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই ওডিন স্ট্রাইকের যে ওয়েপন সেই স্যাটেলাইটে পৌঁছায়, এবং স্যাটেলাইটে পৌঁছানোর পর পেছনে যাবতীয় কিছু রিপেয়ারিং এর কাজ সম্পন্ন করে স্যাটেলাইট ওয়েপন ওডিন সিস্টেমকে বন্ধ করতে সক্ষম হয়, এবং যার ফলে পৃথিবীর পৃষ্ঠে মিসাইল ফায়ারিং বন্ধ হয়ে যায়। কিন্তু ততক্ষণে ওডিন সিস্টেমটি ব্লাস্ট হয়ে যাওয়ায় দুজন নভোচারী পৃথিবীর বুকে আশ্রয় পড়তে থাকে এবং সেখানেই তারা মৃত্যুবরণ করে। অতঃপর দৃশ্যপট চলে যায় পৃথিবীর ইউএসএ তে অবস্থিত লস এঞ্জেলেস নামক একটি অঞ্চলে। তো সেখানে আমরা দেখতে পাই যে এলায়াস ওয়াকার নামে এক পিতা তার দুই পুত্র, একজন হেশ এবং অপরজন লোগানকে একটি গল্প শোনাচ্ছিল। বহুদিন আগে ইউএসএর কোন এক প্রতিপক্ষ রাষ্ট্রে কিছু সৈন্য মিলে ইউএসএ এর হাই অফিসিয়ালসদের 40 জনের একটি গ্রুপকে একটি বিশাল অ্যাপার্টমেন্টে জিম্মি করে রেখেছিল। এক পর্যায়ে বাধ্য হয়ে তৎকালীন ইউএসএ এর সরকার ইউএসএ মিলিটারির 60 সদস্যের একটি দলকে পাঠায় সেই 40 জন হাই অফিসিয়াল লোকদেরকে উদ্ধার করে আনার জন্য। কিন্তু সেখানে গিয়েই 60 জনের এই সেনাবাহিনীটা বিশাল এক বাধার সম্মুখীন হয়। প্রায় 600 জন প্রতিপক্ষ সৈন্যরা ইউএসএ এর 60 জন সদস্য বিশিষ্ট দলটার উপর হামলা করতে থাকে, এবং এই হামলায় বেশিরভাগ ইউএসএ এর সৈন্যই মারা যায়। হাতে গোনা 10 থেকে 12 জন শেষ পর্যন্ত জীবিত ছিল। তো তারা নিজেদেরকে লাশের স্তূপের মধ্যেই লুকিয়ে রেখেছিল। প্রতিপক্ষের সৈন্যরা যখন পরিস্থিতি কিছুটা শান্ত হবার পর আশেপাশে এসে চেক করছিল কেউ বেঁচে আছে কিনা, তখনই খুবই কৌশলের সাহায্যে তারা একের পর এক সৈন্যকে মারতে থাকে। এমন এক আশ্চর্য বিষয় যে তারা কখনো
অস্ত্র ইউজ করছিল, কখনো আধারের মধ্যে নিজেদের হাতে ইউজ করছিল, কিংবা কখনো হঠাৎ করে পিছন থেকে এসে গাড় মটকে দিচ্ছিল। কি থেকে কি হচ্ছিল কেউ ঠিকঠাক বুঝে উঠতে পারেনি। ওই মিশনে একদিন পুরো রাত মিলিয়েই ইউএসএ এর যে কজন বেঁচে থাকা সৈন্য ছিল তারা মিলে প্রায় 400 জনের ওপর প্রতিপক্ষ সৈন্যকে খুন করতে সক্ষম হয়। তবে আশ্চর্য বিষয় হচ্ছে তাদেরকে কেউ ডিটেক্ট করতে পারেনি, কারণ ইউএসএ এর সে সকল সৈন্যরা টোটালি স্টিলথ মেথড এবং গেরিলা ট্যাকটিক্স এর সাহায্যে গেরিলা যুদ্ধ করেছিল, যার কারণে কিছু সংখ্যক প্রতিপক্ষ সৈন্য ট্রমাটাইজড হয়ে যায় এবং তারাই ইউএসএ এর এই গ্রুপটার নাম দেয় ওরা ভূত। এরপরই এলায়াস বলে যে এবং আমরাও ওই রহস্যময় গ্রুপটার নাম বলতাম। তো হেস এবং লোকান ভাবে এটা হয়তো কোনো একটি মোটিভেশনাল গল্প হতে পারে। তো এই ভেবে তারা এক পর্যায়ে তার বাবার সাথে লাঞ্চ করার জন্য ঘরে ফিরতে থাকে, কিন্তু তখনই আমরা দেখতে পারি যে আশেপাশের ভূমি কাঁপতে শুরু করে। তো লোকান হয়তো ভাবে যে এটা হয়তো কোনো একটি সাধারণ ভূমিকম্প হতে পারে, কিন্তু রাস্তায় উঠে আসার পর যখন দেখতে পারে যে উপর থেকে একের পর এক মিসাইল এসে আছড়ে পড়ছে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এরিয়াতে, তখন তারা বুঝে যায় এটা কোনো ভূমিকম্প নয়। কোনো রকম দিকবিদিক চিন্তা না করে তখন যান নিয়ে তারা পালাতে থাকে। এমনই সময় তাদের পিতা এলায়াস বলে যে এটা সম্ভবত ওডিন সিস্টেম থেকে ফায়ার করা হয়েছে, জলদি এই স্থান থেকে আমাদেরকে সরতে হবে। অনেকক্ষণ দৌড়ানোর পর এলায়াস একটি জিপ গাড়ি নিয়ে তাদের বাড়ির সামনে হাজির হয়। এরপর লোগান এবং হেস তারা দুজনেই এই জিপ গাড়িতে উঠে বসে তারা সেই স্থান থেকে চলে যেতে থাকে। তখন দেখতে পায় যে পুরো লস অ্যাঞ্জেলেস ভয়ানক রূপ ধারণ করেছে, প্রায় 10টি বছর কেটে যায়। এই 10 বছর যাবৎ ইউএসএ এবং ফেডারেশন অব দি আমেরিকানস এই দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ চলমান রেখেছে। যুদ্ধ এতই চরম পর্যায়ে গিয়েছে যে ইউএসএ আর ইউএস এর মতো সাধারণ অবস্থায় নেই, এমনকি এরই মাঝে ফেডারেশনের সৈন্যরা ইউএসএ এর বিভিন্ন অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। প্রায় 10টি বছর কেটে যায়। বর্তমানে সময়টা 2036 সাল। লোগান এবং হেস তারা উভয় ইউএস মিলিটারির খুবই গুরুত্বপূর্ণ দুজন সৈন্য হিসেবে তাদের ক্যারিয়ার চলমান রেখেছে। এমনকি তাদের দু ভাইয়ের সাথে আমরা রাইলি নামে একটি জার্মান শেফার্ড জাতের কুকুরকেও দেখতে পাই। তো বন্ধুরা, এই কুকুরটাকে তারা 6 মাস বয়সে সংগ্রহ করেছিল। এরপর অনেক দিনের পরিচর্যা এবং যত্ন করে তারা বর্তমানে রাইলিকে একজন মিলিটারি ডগ হিসেবে ব্যবহার করছে। রাইলির সাথে তারা যখন দুবাই মিলে খেলছিল হঠাৎ করে রাইলি একরকম সতর্ক হয়ে যায়, যেন দূরে কোনো শত্রু অবস্থান করছে। অতঃপর রাইলি হঠাৎ করে সামনে দৌড়তে থাকে। লোগান ও হেস রাইলির দেখানো পথ অনুসরণ করে সামনে এগুলো দেখতে পায়। কিছু হরিণ ছাড়া আর কিছুই নেই, তবুও রাইলি সামনে দৌড়াতেই থাকে। হেস এবং লোগান দৌড়াতে দৌড়াতে সামনে এগুনোর পর ইউএস মিলিটারি একটি ছোট দলের সাথে সাক্ষাৎ করে। ওই ছোট টিমটা জানায় যে আশেপাশে কোন রকম শত্রু থাকতে পারে এই সন্দেহে তারা এখানে এসেছে, এবং এরপর সামনে এগুনোর পর দেখতে পায় যে রাইলির সন্দেহ সত্যি ছিল, কারণ ফেডারেশনের সৈন্যরা ওই স্থানে একটি বেস গেড়েছিল। সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে ফেডারেশনের সে সৈন্যদের বিরুদ্ধে। তো গুটি কয়েক সে সকল সৈন্যকে ঘায়ল করার পর এক পর্যায়ে ফেডারেশনের সৈন্যদের রিইনফোর্সমেন্ট এসে পড়ে, এবং অনেকক্ষণের গোলাগুলির পর এক পর্যায়ে ফেডারেশনের সেই নির্দিষ্ট প্লাটুনকে টোটালি ধ্বংস করতে সক্ষম হয় ইউএস মিলিটারি সেই গ্রুপটা। এরপর হেস ও লোগান মিলিটারি কারে চড়ে সান্টা মনিকাতে এসে পড়ে। একটি কমান্ড সেন্টারে গিয়ে আমরা তাদের পিতা এলায়াসকে দেখতে পাই, যে বর্তমানে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছে। তো সেখানে এলায়াস তার দুই পুত্র লোগান এবং হেসকে জানায় যে তোমাদের দুজনকে আমি নোম্যানস ল্যান্ডে পাঠাবো, ওখানে রোট নামে একজন ব্যক্তি আছে, তার ব্যাপারে তোমাদেরকে তদন্ত করতে হবে। মূলত স্যাটেলাইট ওয়েপন অর্ডিনের অ্যাটাকের কারণে যে সকল স্টেটগুলো প্রায় বসবাস অযোগ্য হয়ে পড়েছে সেগুলোকে বলা হয় নোম্যানস ল্যান্ড, এবং নোম্যানস ল্যান্ডে খুব কম সংখ্যক সৈন্য পাঠানো হয়। লোগান এবং হেসকে তাদের পিতা সেখানে পাঠায়। তো লোগান সেখানে রাইলিকেও নিয়ে যায়। অতঃপর রাইলিকে কাজ দেয়া হয় কিছু গার্ডকে চুপি চুপি গিয়ে খুন করার জন্য। রাইলি তার কাজ ঠিকমতো সম্পন্ন করে গার্ডকে খুন করার পর পেছন থেকে হেস এবং লোগান রাইলির সাথে চুপি চুপি বিশাল ঘাসের ঝোপের মাঝে দেহ লুকিয়ে আস্তে আস্তে পিঁপড়ার মতো সামনে এগুতে থাকে। আশেপাশের অবস্থা লোগান একটি ক্যামেরার মাধ্যমে শুট করতে থাকে। সে রোর্ক কে দেখতে পায়। একটি যন্ত্রের সাহায্যে দূর থেকে রোর্ক এর কথোপকথন লোগানরা শুনতে পায়। তো সেখানে রোর্ক এজেক্স নামক একজন সৈন্যকে খুব অত্যাচার করছিল এবং বলছিল, তোদের প্রতিটা গোস্টকে আমি শেষ করবই। এই গোস্ট কে বা কোথা থেকে আসলো এজেক্স সে ব্যাপারে লোগান জানে না। তো আশেপাশের পরিস্থিতি সম্বন্ধে বিভিন্ন ফটো কালেক্ট করার পর চুপি চুপি লোগান হেস এবং রাইলি সেই স্থান থেকে পালিয়ে একটি জঙ্গলের ভিতরে ঢোকার পরই হঠাৎই একটা নেকড়ে লোগানের উপর আক্রমণ করে বসে, কিন্তু তখনই লোগানকে বাঁচানোর জন্য তার বিশ্বস্ত বন্ধু রাইলি সেই নেকড়ের উপর ঝাঁপিয়ে পড়ে, যার কারণে দুজনের মধ্যে যুদ্ধ হয়। কিন্তু এই যুদ্ধে রাইলি মারাত্মক আহত হয়, কিন্তু তখনই হঠাৎ করে মেরিক এবং কিগান নামক দুজন সৈন্য সেখানে হাজির হয় এবং আশেপাশে যত নেকড়ে ছিল তাদেরকে ভয় দেখিয়ে দূর করে দেয়। তো তখন লোগান এবং হেসের সাথে তাদের দুজনের পরিচয় হয় এবং ওই দুজন সৈন্য নিজেদেরকে লোগানদের নিকট ঘোস্ট হিসেবে পরিচয় দেয়। তো সেখানে জানায় যে ঘোস্ট ইউনিট অনেকদিন যাবতই কাজ করে আসছে, তবে গোপনে, এবং এজেক্স নামক যে সৈন্যকে রোর্ক আটক করে রেখেছে সে নিজেও ঘোস্টেরই একজন সৈন্য। এজেক্সকে যে করে হোক উদ্ধার করতে হবে, এবং এক্ষেত্রে যেহেতু ঘোস্টের লোকজন কম তাই
ভাই লোগান এবং হেস্টেকে তারা সহায়তা চাইলে লোগানরা দুই ভাই মিলে রাজি হয়ে যায়। সে প্ল্যান অনুযায়ী তারা একটি স্টেডিয়ামের সামনে পৌঁছে যায়। ওই স্টেডিয়ামটা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে যেহেতু নোম্যান্স ল্যান্ডে অবস্থিত এবং সেই স্টেডিয়ামেই ফেডারেশনের সৈন্যরা বিশাল একটি বেস ক্যাম্প গড়ে তুলেছে। সেখানে তারা যে যার মতো সময় কাটাচ্ছিল এবং ভিআইপি গ্যালারিতে স্নাইপার জুম করলে দেখতে পাই যে এজেক্সকে সেখানে টর্চার করছিল রোর্ক। তো এক পর্যায়ে তারা সুযোগ বুঝে অপর স্থানে গিয়ে ইউএস মিলিটারি বিশাল একটি বহরকে খবর দেয় স্টেডিয়ামে এসে অ্যাটাক করার জন্য। তাদের প্ল্যানটা থাকে এরকম, এই স্টেডিয়ামে ইউএস মিলিটারি একটি বিশাল অংশ এসে যদি অ্যাটাক করে হঠাৎ করে তাহলে অপ্রস্তুত সৈন্যরা ওই অ্যাটাক সামলাতে ব্যস্ত হয়ে পড়বে এবং অপরদিকে রোর্কের আশেপাশে যারা আছে তখন তারাও অপরদিকে ব্যস্ত হয়ে পড়বে। ঠিক সে ফাঁকেই লোগানরা দুই ভাই এবং গোস্ট দুজন মিলে এজেক্স নামক সেই গোস্ট সদস্যকে উদ্ধার করে নেবে। যে প্ল্যান সেই কাজ, হঠাৎ করে ইউএসএ আক্রমণ করে বসে। এরপর তারা সুযোগ বুঝে চলে যায় সেই ভিআইপি গ্যালারির ভেতরে এবং রাইলি সেখানে বুদ্ধির সাহায্যে অনেক আধারের মাঝে এক পর্যায়ে এজেক্সকে খুঁজে পেতে সক্ষম হয়। এরপর তারা সকলে মিলে যখন এজেক্সের উদ্ধার করতে নেয় তখনই এজেক্স জানায় যে রোর্কের টার্গেট খারাপ, ওকে থামাতে হবেই। স্পেশালি যারা ঘোষ আছো তারা খুব সতর্ক থেকো, তোমাদের পেছনে অনেক লোক লাগিয়ে রেখেছো। এই কথা বলতে বলতে এজেক্স সেখানে মৃত্যুবরণ করে। একরকম আশাহত হয়েই লোগান, ঘোষের সদস্যরা এবং রাইলি সহ বাকিরা সবাই মিলে সেই স্টেডিয়াম থেকে বের হয়ে আসে এবং তখনই তাদেরকে উদ্ধার করার জন্য সেখানে ইউএস এয়ারফোর্সের কটি অ্যাটাক হেলিকপ্টার এসে পড়ে এবং সেই হেলিকপ্টারে করে তারা সেই স্টেডিয়াম থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অতঃপর হেলিকপ্টার দিয়ে লোগান, হেস এবং বাকি সকল ইউএস এর সৈন্যরা এমনকি গোস্টের সদস্যরাও চলে যায় সান্টা মনিকাতে। এরপর সেখান থেকে লোগান এবং হেস নেমেই রাইলিকে অপর একজন ইউএস মিলিটারির সৈন্যের হাতে দিয়ে বলে যে তুমি ওকে হ্যান্ডেল করো এবং একটি নিরাপদ স্থানে সরিয়ে নাও। এরপর তারা সকলে মিলে চলে যায় সান্টা মনিকাতে অবস্থিত মিলিটারি বেজের বাহিরের অংশে, যেখানে আমরা দেখতে পারি যে পুরো মিলিটারি ফ্যাসিলিটিকে অ্যাটাক করার জন্যই ফেডারেশনের সৈন্যরা জল, স্থল এবং আকাশ তিনদিক দিয়ে অ্যাটাক করা শুরু করেছে। তো সেই মুহূর্তে পরিস্থিতি আউট অফ কন্ট্রোলে চলে যাওয়ার আগেই ইউএসএ এয়ারফোর্সের একটি গুরুত্বপূর্ণ স্কোয়াড্রন এসে এয়ার সাপোর্ট দিয়ে প্রাথমিকভাবে ফেডারেশনকে দুর্বল করে দিতে সক্ষম হয় এবং সেই মুহূর্তেই ইউএসএ এর সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে সকল ফেডারেশনের সৈন্যদের বিরুদ্ধে। কিন্তু অবস্থা বেশি একটা সুবিধার হয় না, কারণ প্রবতিতেই রি ইনফোর্সমেন্ট আসার পর ইউএসএ সৈন্যরা পিছু হটতে বাধ্য হয় এবং এক পর্যায়ে তখনই লোগান এবং হেস চিন্তা করে যে তাদের পিতা এলায়াস তো এখানে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছে, ওর কি অবস্থা। অতঃপর তারা মূল ফেসিলিটির ভিতরে চলে যায় কিন্তু সেখানে এলায়াসকে পায় না। এক পর্যায়ে বাহির থেকে অ্যাটাক করার ফলে তাদের ভিতরের অবকাঠামো ভেঙে পড়তে থাকে এবং তারা দুজনে সেখানে আটকে পড়ে। ঠিক তখনই ওই ফ্যাসিলিটির ছাদের দেয়াল ব্লাস্ট করে সেখান থেকে দুজন গোস্ট এসে লোগান সহ তার ভাইকে উদ্ধার করে। অতঃপর আমরা হেলিকপ্টারের ভিতরে দেখতে পাই লোগান এবং হেসকে বিভিন্নভাবে জেরা করছিল গোস্টের সদস্যরা। এক পর্যায়ে সেখানে একজন গোস্ট মাস্ক খুললে আমরা দেখতে পারি যে এলায়াস নিজেও একজন গোস্ট। গেমের শুরুর দিকে যে গল্পটা এলায়াস তার দুই সন্তানকে শুনিয়েছিল সে গল্পটা অনেকাংশে সত্য, এমনকি সেই ঘটনায় যে এলায়াস নিজেও উপস্থিত ছিল এ ব্যাপারে লোগান এবং হেস উভয় নিশ্চিত হয়ে যায়। ম্যারিক এবং কিগান তারাও উপস্থিত ছিল এবং তারা বলে যে গোস্টে তোমাদেরকে স্বাগতম এবং এলায়াস সেখানে আরো বলে যে আমি অনেকদিনের চিন্তা ভাবনা এবং তোমাদের পারফরমেন্স সবকিছু থেকে বিবেচনা করে নিলাম যে তোমরা গোস্টের টিমে যুক্ত হবার জন্য যথেষ্ট দক্ষ হয়েছ, স্বাগতম তোমাদেরকে। তো হেলিকপ্টার দিয়ে তারা সেই স্থান থেকে পালিয়ে যায় এবং পালানোর পথেই এলায়াস তার দুই সন্তানকে বলে যে তোমাদেরকে যে রোর্কের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম ওই রোর্ক ও নিজেও গোস্টের একজন সক্রিয় সদস্য ছিল। 12 বছর আগে ফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন সময় আমরা একদিন ব্রাজিলের রিওতে পৌঁছাই একজন ব্রাজিলিয়ান জেনারেলকে আটক করার জন্য। সেই মিশনে আমাদের সাথে রোর্কও ছিল। তো রোর্ক এবং আমি সহ বাকিরা মিলে একটি পাহাড়ের মতো সমান পানির বাঁধের সামনে যাই, কিন্তু সেখানেই ব্রাজিলিয়ান সৈন্যরা ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে সেই বাঁধ ধ্বংস করে দেয়। এরপর সেই বাঁধের সকল পানি পুরো শহরে ছড়িয়ে পড়ে যার কারণে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই এবং এক পর্যায়ে অনেক রকম বাধা পেরোনোর পর রোর্ক সেই জেনারেলকে খুন করতে সক্ষম হয়। কিন্তু একটি পর্যায়ে এমন অবস্থার সম্মুখীন হয়েছিলাম আমরা যে হয় পুরো টিমকে বাঁচাতে হবে না হয় রোর্ককে বাঁচাতে হবে। এখন রোর্ককে যদি আমি ছেড়ে দিই তখন তাহলে হয়তো আমি টিমকে বাঁচাতে পারবো, আর যদি পুরো টিমের পিছনে দৌড়াই তাহলে আমার দীর্ঘদিনের সহযোগী ও বন্ধু রোর্ককে হারাতে হবে। অনেক কষ্ট হলেও আমার কঠিন সিদ্ধান্তটাই নিতে হয়েছিল। আমি এক পর্যায়ে রোর্কের হাতটা ছেড়ে দিই। এরপর রোর্ক চিৎকার করতে থাকে এবং পানির স্রোতে পড়ে সে চিরকালের জন্য আমাদের দৃষ্টি থেকে হারিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রোর্ককে অতঃপর ফেডারেশনের কিছু সৈন্যরাই উদ্ধার করতে সক্ষম হয়েছিল। এরপর রোর্ককে দীর্ঘদিন অ্যামাজনের গহীন বনে একটি গর্তের মধ্যে আটকে রাখা হয়েছিল। তাকে বিভিন্নভাবে টর্চার করা হতো এবং মানসিকভাবে ব্রেনওয়াশ করানোর চেষ্টা করা হতো। বিভিন্ন ভয়ানক পোকামাকড় এবং ভয়ানক উদ্ভিদের মিশ্রণে তৈরি বিভিন্ন খাবার একরকম জর্জবদস্তি করে রোর্ককে খাওয়াতে থাকে। সেই সকল বিষাক্ত খাবারে মেডিসিন কিংবা প্রাকৃতিক ক্ষতিকর বিভিন্ন পদার্থ ছিল, সেগুলো রোর্কের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে এবং রোর্ক একটি পর্যায়ে তার অতীতের সকল স্মৃতি সে ভুলে যায়। এরপর রোর্ককে বিভিন্নভাবে এটাই বোঝানো হয় অতীতে তার সাথে যারা কাজ করতো তারা ওর আপন, তারা রোর্কের শত্রু বলে রোর্ককে একা ছেড়ে দিয়েছে এবং রোর্কের যে করেই হোক তাদের সকলকে খুন করতে হবে এবং এই রোর্কের মাঝে জেকে বসলো যে গোস্ট যারা রয়েছে তাদের সকলকে খুন করতে হবে। এর পরে মিশনে গোস্ট ইউনিটকে পাঠানো হয় ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে। মূলত কারাকাসে অবস্থিত একটি বহুতল ভবনে রোর্কের এক নিকটস্থ সহযোগী ভিক্টর রামোস
সে অবস্থান করছে। এই ভিক্টর রামোসকে আটক করে মূলত বিভিন্ন তথ্য হাতিয়ে নেবার জন্যই ঘোস্ট টিম সেখানে যায়। তো ঘোস্টরা নিজেদের উন্নত প্রযুক্তির সাহায্যে সেই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করতে সক্ষম হয় একটি পর্যায়ে, এবং ভিতরে পৌঁছে কিছু গার্ডকে খুন করার পর তারা এক পর্যায়ে সেই ভিক্টর রামোসকে আটক করতে সক্ষম হয়। তবে ভিক্টর রামোস জানায় যে সে রোর্কের ব্যাপারে তেমন কিছুই জানে না, তবে সামনে একটি ডিভাইস রয়েছে যে ডিভাইস থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং গোপন কোড জানা যাবে, যে কোডগুলো ঘাটাঘাটি করে হয়তো রোর্কের লোকেশন সম্বন্ধে জানা যেতে পারে। পাশাপাশি এও জানায় সে সাধারণ একজন কর্মকর্তা যে সাধারণত ফেডারেশনের বিভিন্ন বিজনেস সংক্রান্ত বিষয় দেখাশোনা করে। তো এসব বিষয়ে কথাবার্তা চলার মাঝে হঠাৎ করে রোর্কের একটি লাইভ সেশন শুরু হয়। সেখানে টিভি স্ক্রিনে রোর্ককে দেখা যায় এবং রোর্ক সেখানে বলে যে, যাক আমি জানতাম তোমরা এখানে আসবে, যেহেতু এখানে এসেই পড়েছো তাহলে নতুন একটি সারপ্রাইজ আমার তরফ থেকে উপভোগ করো। এই কথা বলার পরই বিশাল একটি বিস্ফোরণ হয় বিল্ডিং এর মধ্যখানে এবং বিল্ডিং সেই ভারসাম্য না পেরে উপর থেকে আছড়ে নিচে পড়ে যেতে থাকে, এবং সেই মুহূর্তেই ঘোস্টের পুরো টিম ভিক্টর রামোসের বলা সেই ডিভাইস নিয়ে দ্রুত বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে বের হয়ে যায়। প্যারাশুটের সাহায্যে তারা পরবর্তীতে নিকটস্থ একটি বিল্ডিং এর সামনে অবতরণ করলেও তাদের এই মিশন প্রায় ফেল হয়ে যায়। তো অতঃপর সেই ডিভাইস ঘাটাঘাটি করে যাবতীয় বিভিন্ন কোড নাম্বার এবং বিভিন্ন গোপন কোড অনেক পর্যবেক্ষণ করে তারা এক পর্যায়ে রোর্কের অরিজিনাল লোকেশন সম্বন্ধে জানতে পারে, এবং সেই অরিজিনাল লোকেশন অনুযায়ী তারা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিশাল একটি অংশকে নিয়ে যায় গালফ অফ মেক্সিকো নামক মেক্সিকোর নিকটস্থ একটি সমুদ্র বন্দরে। তো সেখানে যাবার পর তারা বিশাল ফ্যাসিলিটি দেখতে পায় যেটা সাধারণত ফেডারেশনেরই তৈরি, এবং বিশাল সংখ্যক সৈন্য এখানে মোতায়েন করা রয়েছে। তো সেখানে ইউএসএ এর এয়ারফোর্স উপর থেকে অ্যাটাক করে এবং বিভিন্ন গার্ডদেরকে উপর থেকে খুন করতে থাকে। অপরদিকে ঘোস্টের পুরো টিমটা মিলে রোর্ককে আটক করতে সক্ষম হয় এবং রোর্ককে আটক করে পুরো যুদ্ধ শেষ না করে তারা এখান থেকে পালিয়ে যায়। তো তারা রোর্ককে একটি C-130 হারকিউলিস বিমানে করে নিয়ে যাচ্ছিল ইউএসএ তে। তো রোর্কের সেখানে দেখা যাচ্ছিল সে খুবই কনফিডেন্ট যে কিছুই হবে না তার। আসলেই এরকমটাই হয়, কারণ কিছুক্ষণ পরেই ফেডারেশনের বিশাল একটি বিমান বাহিনী এসে ইউএসএ এর পুরো বিমান বাহিনীকে জিম্মি করে ফেলে এবং এক পর্যায়ে বাধ্য করে রোর্ককে ছেড়ে দিতে, এমনকি ঘোস্টদের সেই কার্গো বিমানটাও হাইজ্যাক করে নেয়। এরপর বাধ্য করে ঘোস্টের পুরো টিমকে মেক্সিকোর একটি জঙ্গলে ঝাঁপ দিতে, প্রাণের ভয়ে সকলেই ঝাঁপ দেয় সেখানে। তবে সৌভাগ্যবশত তাদের সকলের সাথে প্যারাশুট ছিল, যার কারণে তারা প্যারাশুট দিয়ে সেই মেক্সিকোর বনে নিরাপদে অবতরণ করে। কিন্তু সেই বনটা টোটালি ফেডারেশনের সৈন্য দিয়ে ভরা ছিল, কারণ মেক্সিকো নিজেও ফেডারেশনের অন্তর্ভুক্ত ছিল। তো ঘোস্টের টিমটা বনের বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে সামনে এগুতে থাকে এবং পথিমধ্যে তারা দেখতে পায় যে একটি ব্যালিস্টিক মিসাইল যেন ছোড়া হলো। তখন তারা বুঝতে পারে যে এই বনে অনেক সংখ্যক ফেডারেশনের সৈন্য রয়েছে। চলার পথে তারা কিছু সৈন্যকে ঘায়েল করে এবং যথাসম্ভব লুকিয়ে লুকিয়ে এক পর্যায়ে ইউএস মিলিটারির একটি উদ্ধারকারী দলকে খবর পাঠায় একটি এক্সট্রাকশন পয়েন্টে এসে তাদেরকে নিয়ে যাবার জন্য, এবং চরম প্রতিকূলতা পাড়ি দেবার পর তারা ইউএস মিলিটারির সেই এক্সট্রাকশন পয়েন্টে এসে উদ্ধারকারী দলের সাথে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ঠিক এরপরে মিশনেই CIA এবং ইউএসএ এর সকল কর্মকর্তারা মিলে চিন্তা করে যে এই মুহূর্তে বড় কোনো অপারেশন পরিচালনা করতে হবে এবং তারা এক্ষেত্রে বড় একটি রিস্ক নেয়। আর্জেন্টিনার বরফে ঢাকা একটি অঞ্চলে অবস্থিত বিশাল একটি মিলিটারি বেজে তারা প্রবেশ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিবে, যেন পরবর্তীতে ফেডারেশনের অন্যান্য অ্যাটাকের বিভিন্ন প্ল্যানগুলো সম্বন্ধে তারা অগ্রিম জানতে পারে। সেই চিন্তা করে তারা সেখানে যাবে বলে সিদ্ধান্ত নেয়। তো এর জন্য একদিন রাতের বেলা ঘোস্টের টিম তাকে সেখানে পাঠানো হয়। সেখানে লোগান তার স্নাইপারের সাহায্যে ফেডারেশনের আর্জেন্টাইন সৈন্যদের সেই ফ্যাসিলিটির সামনে গিয়ে কিছু টহলরত সৈন্যকে খুন করে ফেলে। এরপর তারা সে সকল সৈন্যদেরকে মাটিতে পুঁতে দিয়ে তাদের পোশাক আশাক নিজেরাই পরে নেয়, যার কারণে ঘোস্টের সদস্য যারা ছিল তাদেরকে আমেরিকান মনে হচ্ছিল না, তাদেরকে ফেডারেশনের সৈন্যই মনে হচ্ছিল। কিন্তু ভেতরে ঢোকার জন্য একটি কোড নাম্বার লাগবে, সেই কোড নাম্বার তাদের নিকট নেই, তাই তারা ওয়েট করে ফেডারেশনের অন্য কোনো সৈন্য আসা পর্যন্ত। এরই মাঝে দুজন সৈন্য এসে পড়ে ফেডারেশনের। তারা ভেতরে যখনই ঢুকতে যাবে তখনই ফেডারেশনের সৈন্যরূপী ঘোস্টের সদস্যরা সেই দুজন সৈন্যকে খুন করে ফেলে এবং তাদের নিকট থেকে কিছু কার্ড এবং যাবতীয় কোড নম্বর সংগ্রহ করে তারা ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়। তো ভেতরে পুরো ফেসিলিটি তারা ঘুরে ঘুরে দেখতে থাকে এবং তারা এরকম আচরণ করতে থাকে যেন তারা নিজেরা আসলে ল্যাটিন আমেরিকান লোকই, এমনকি তারা ফেডারেশনেরই সদস্য। ফেডারেশনের সৈন্যরা ভুলও চিন্তা করে নিজে এরা আমেরিকান হতে পারে। তো যাই হোক, ইনফরমেশন সেন্টারে ঘোস্টের টিমটা পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে যাবতীয় বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করতে থাকে, এবং সেই মুহূর্তেই CCTV ক্যামেরায় তারা ধরে পড়ে যায়, এমনকি তখনই চটজলদি তথ্য সংগ্রহ করে তারা সেখান থেকে দূরে পালাতে থাকে। পিছন থেকে যদিও ফেডারেশনের বিভিন্ন সৈন্যরা ধাওয়া করতে থাকে, তবে তারা বিভিন্ন স্থানে বোমা ফিট করে রেখেছিল যে বোমাগুলো ব্লাস্ট করার কারণে ভিতরে অনেকেই ছত্রভঙ্গ হয়ে পড়ে। তো তারা এক পর্যায়ে ভেহিকল সেন্টারে এসে সেখান থেকে একটি গাড়ি হাইজ্যাক করে দ্রুত পালিয়ে যায়, এবং তখনই ভেহিকল সেন্টারে অন্যান্য যত ফেডারেশনের সৈন্যরা ছিল তারা বুঝে যায় যে এই গুটি কয়েক কজন সদস্য তাদের ফেডারেশনের কোনো সৈন্য নয়, তারা আমেরিকান হতে পারে। সেজন্য তারা নিজেরাও ধাওয়া করে পিছন থেকে। ঘোস্টের টিমটা একরকম বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করে ইউএসএ নেভির একটি কমব্যাট সাবমেরিন বরফে ঢাকা একটি পুকুর থেকে বের হয়ে উপরে আসে এবং ঘোস্টের সদস্যরা সেই সাবমেরিনে পৌঁছে যায়। ফেডারেশনের অন্যান্য সৈন্য বিশাল বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হওয়ার আগে সেই সাবমেরিনটা ঘোস্টের সদস্যদেরকে সাথে নিয়ে সেই স্থান ত্যাগ করে।
অতপর তারা সাবমেরিন থেকে বের হয়ে আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি অংশে ফেডারেশনের একটি অয়েল রিগকে ব্লাস্ট করা মিশনে যায়। মূলত এই অয়েল রিগ থেকেই ফেডারেশনের নেভি তেলের সরবরাহ পেত তাদের জাহাজগুলিকে চালানোর জন্য। তো যাই হোক, সেখানে যাবার পর তারা কোনো রকম আর্লি ওয়ার্নিং ছাড়াই অ্যাটাক করে বসে এবং সেই অয়েল রিগ তারা ধ্বংস করতে সক্ষম হয়। অতপর ঘোস্টে টিমটাকে অ্যালায়াস পরামর্শ দেয় সরাসরি ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত একটি ফ্যাক্টরিতে অ্যাটাক করার। ওই ফ্যাক্টরিতে খুব বড় কোনো ওয়েপন ফেডারেশনের সৈন্যরা উৎপাদন করছে এরকম একটি তথ্য তাদের নিকট ছিল। তবে একটি ঝামেলা রয়ে গিয়েছে, কারণ সেই ফ্যাক্টরির সামনেই একটি টহলরত জাহাজ রয়েছে, যে জাহাজটা তৎকালীন ওয়ার্ল্ডের অন্যতম শ্রেষ্ঠ নেভি অ্যাটাক শিপ হিসেবে বিবেচিত করা হয়। তো এই জাহাজকে কোনোভাবেই ধ্বংস করা সম্ভব না। একটাই উপায় আছে, এই জাহাজের নিচের একটি উইক পয়েন্টে গিয়ে অ্যাটাক করার। সেখানে অ্যাটাক করার জন্যই গোস্টে টিমটাকে ডুবুরিদের মতো পোশাক পরিয়ে পাঠানো হয় সমুদ্রের তলদেশ দিয়ে। তো সেখানে কৌশলে বিভিন্ন অবিভিন্ন বাধা পেরোনোর পর গোস্টের সদস্যরা একটি টর্পেডোর সাহায্যে সরাসরি সেই জাহাজের উইক পয়েন্টে অ্যাটাক করে। সেই নেভি অ্যাটাক শিপটা সেখানেই ধ্বংস হয়ে যায়। অতপর ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত সেই ফ্যাক্টরিতে গোস্টের টিমটা কৌশলে গিয়ে প্রবেশ করে এবং বিভিন্ন সৈন্যকে স্টিলথ পদ্ধতিতে গেরিলা যোদ্ধাদের মতো টেকনিকের সাহায্যে খুন করতে থাকে। তবে একটি পর্যায়ে ভিতরে গিয়ে অনেক কিছু পর্যবেক্ষণ করে জানতে পারে যে স্বয়ং ফেডারেশন নিজেরা নতুন একটি ওয়েপন উৎপাদন করেছে, যেটা অনেকটা অরবিটাল অ্যাটাক সিস্টেম ওডিনের মতো, এবং ফেডারেশন তাদের নিজেদের এই অরবিটাল অ্যাটাক সিস্টেমের নাম দিয়েছে লোকি। তো গোস্টে টিমটা সেখান থেকে যাবতীয় কিছু তথ্য সংগ্রহ করার পর একটি গাড়িতে করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, এবং তখনই ইউএসএ এর এয়ারফোর্সকে তারা খবর দেয় সেখানে অ্যাটাক করার জন্য, এবং কথা মতো এক স্কোয়াড্রন ফাইটার জেট সেই ফ্যাক্টরিতে অ্যাটাক করে ফ্যাক্টরিটাকে গুড়িয়ে দেয়। অতঃপর ইউএসএ এর সৈন্যরা এবং গোস্টের সদস্যরা অবস্থান নেয় ইউএসএ এর লাস ভেগাসে। লাস ভেগাসের অবস্থা বর্তমানে করুন, এখানে লোকজন থাকার মতো অবস্থা নেই, তাই গোস্টে টিমটা এটাকে নিরাপদভাবে এখানে অবস্থান নিয়েছিল। কিন্তু সেখানেও ফেডারেশনের একদল সৈন্য এসে অ্যাটাক করে, এবং অ্যাটাক করার পর আমরা দেখতে পাই এক ধরনের গ্যাসের সাহায্যে সকলকে অজ্ঞান করে ফেলা হয়। তবে এরই ফাঁকে গোস্টের কিছু সদস্য পালিয়ে যায়। তবে অ্যালায়াস, হেস এবং লোগান তারা তিনজনেই আটক হয়ে যায় সেখানে। জ্ঞান ফেরার পর লোগান দেখতে পায় যে রোর্ক তার পিতাকে বারবার জিজ্ঞাসা করছে গোস্টের বাকি সদস্য মেরিক, কিগান ওরা কোথায়। অ্যালায়াস কিছুই বলতে চাচ্ছিল না। ঠিক তখনই লোগানের হাতে পিস্তল দিয়ে রোর্ক নিজেই গুলি করে অ্যালায়াসকে। লোগান তার পিতার এই করুণ অবস্থা কোনোভাবেই সহ্য করতে পারছিল না, এবং সর্বশেষ একটি পর্যায়ে লোগানের পিতা অ্যালায়াসকে লোগানের সামনেই মাথায় গুলি করে খুন করে ফেলে রোর্ক। এবং রোর্ক গুলি করার সময় একটি কথাই বলে, তুমি ঠিকই বলেছ অ্যালায়াস, আমি ঘোস্ট না, আমি সেই ব্যক্তি যে ঘোস্টদেরকে পর্দার অপরপাশে পাঠিয়ে দিই। এরপর অনেকক্ষণ কেটে যায়। এরপর আমরা দেখতে পাই লোগান এবং হেস এদের দুজনকেই ফেডারেশনের সৈন্যরা বিভিন্নভাবে টর্চার করছিল, এমনকি জিম্মি বানিয়ে রেখেছিল। কিন্তু এরই মাঝে দূর থেকে তারা যেন স্নাইপার দিয়ে গুলি করে ফেডারেশনের সে সকল সৈন্যদেরকে খুন করে ফেলে, এবং সে সময় ঘোস্ট মেরিক এবং ঘোস্ট কিগান লোগানদের সামনে এসে পড়ে। তখন লোগানরা বুঝতে পারে তাদেরকে বাঁচানোর জন্য হয়তো তারা এসেছে। এরপর তারা কৌশলে বিভিন্ন বাধা পাড়ি দিতে থাকে, এবং একটি পর্যায়ে যখন সেই অ্যাপার্টমেন্ট থেকে বের হতে নেয় তারা, তখনই তারা দেখতে পায় লোগানের বিশ্বস্ত বন্ধু রাইলি সেখানে এসে কতজন সৈন্যকে নিজের মুখের কামড়ের দ্বারা ঘায়ল করার চেষ্টা করছে। তবে দুঃখজনকভাবে বেচারার শরীরে এই মুহূর্তে একটি গুলি লেগে যায়। রাইলি আর্তচিৎকার করতে থাকে। তখনই লোগান রাইলিকে কোলে নিয়ে একটি নিরাপদ স্থানে যাবার জন্য সামনে এগোতে থাকে, এবং লোগানকে ঘোস্টের বাকি সদস্যরা কভার করতে থাকে। অতঃপর একটি এক্সট্রাকশন পয়েন্টে একটি হেলিকপ্টার এসে লোগান, আহত রাইলি এমনকি ঘোস্টের পুরো টিমটাকে ইউএসএ এর একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে তুলে নিয়ে যায়। সেই এয়ারক্রাফট ক্যারিয়ারে তুলে নিয়ে যাবার পর লোগানের কুকুর রাইলিকে অপারেশন করানো হয়, এবং তার দেহ থেকে গুলিকে বের করে তাকে চিরকালের জন্য অবসরে পাঠানো হয়। সোজা কথায়, সে সুস্থ হয়ে যায় টোটালি। ঠিক এর কিছুক্ষণ পরে হঠাৎ করে সেই পুরো এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরেই ফেডারেশনের পুরো নেভি এসে অ্যাটাক করে। এই অ্যাটাক এতই চরম পর্যায়ে চলে যায় যে সেই জাহাজ একটি পর্যায়ে ডুবতে শুরু করে, যার কারণে যে যার মতো জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তার প্রিয় বন্ধু রাইলিকে সেখান থেকে ফেলে লোগানকে হেলিকপ্টারে করে উঠে যেতে হয়। এরপর একটি নিরাপদ স্থানে তাদের হেলিকপ্টারগুলো অবতরণের পর ইউএসএ এর সকল সেনার প্রধান মিলে চরম একটি সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে দুটি বড় অ্যাটাক করার। প্রথম অ্যাটাকটি হচ্ছে মহাশূন্যে ইউএসএ এর একটি অ্যাটাক টিম পাঠিয়ে সেই অ্যাটাক টিমের সাহায্যে ফেডারেশনের যে সকল স্যাটেলাইট ওয়েপন সিস্টেম যেগুলো রয়েছে সেগুলোকে হাইজ্যাক করে নিজেদের অধীনে নিয়ে নেবার, এমনকি অপরদিকে গ্রাউন্ড অ্যাটাক টিমের সাহায্যে অর্থাৎ গ্রাউন্ডের আর্টিলারি ও ট্যাঙ্ক বাহিনীর সাহায্যে আর্লি ওয়ার্নিং সিস্টেম যতগুলো রয়েছে ফেডারেশনের সেই পুরো ফ্যাসিলিটিতে গিয়ে অ্যাটাক করার। যেন স্থলে আর্লি ওয়ার্নিং ফ্যাসিলিটিতে অ্যাটাক করার ফলে মহাশূন্যে যে তাদের অরবিটাল ওয়েপনগুলো হাইজ্যাক হয়ে গেছে সেই বিষয়ে যেন ফেডারেশনের কোনো সৈন্য ভুলেও জানতে না পারে। এবং প্ল্যান হয়ও তাই, শুরুতে ট্যাঙ্ক বাহিনী গিয়ে অ্যাটাক করে গ্রাউন্ডে এবং সকল ফ্যাসিলিটিগুলো ধ্বংস করে ফেলা হয়, যার ফলে আর্লি কোনো ওয়ার্নিং গ্রাউন্ড থেকে
মহাকাশে পায় না ফেডারেশনের সৈন্যরা, এবং সেই সুযোগে নাসার একটি রকেটে করে ইউএসএ এর একটি অ্যাটাক টিম পৌঁছে যায় সেই স্পেসে, এবং সেখানে তারা ফেডারেশনের বিভিন্ন সৈন্যদের সাথে গোলাগুলির পর এক পর্যায়ে ফেডারেশনের নিজস্ব একটি স্পেসশিপের কন্ট্রোল সেন্টারে গিয়ে তারা হাইজ্যাক করে নেয় সকল অরবিটাল ওয়েপন সিস্টেমের কন্ট্রোলগুলো। এরপর ফেডারেশন এর নিজেদেরই ডেভেলপ করা অরবিটাল ওয়েপন সিস্টেমের সাহায্যে তারা সরাসরি অ্যাটাক করে গ্রাউন্ডে, এবং গ্রাউন্ডে সকল ফেডারেশনের সৈন্য সেই মুহূর্তে মৃত্যুবরণ করে। ঠিক এরই মাঝে গ্রাউন্ড অ্যাটাক টিমের সাথে অবস্থানরত লোকান এবং হেস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে ফেডারেশনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন অফিসার এবং তাদের পিতার খুনি রোর্ক একটি অত্যাধুনিক ট্রেনের সাহায্যে সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে সাউথ আমেরিকা চলে যাচ্ছে নতুন একটি টিম গঠন করে পুনরায় অ্যাটাক করানোর জন্য। এবং রোর্ককে রুখে দেবার জন্য লোগান এবং হেস দুজনেই অতপর তড়িঘড়ি করে সন্দেহজনক সেই ট্রেনে উঠে পড়ে। এরপর সেই ট্রেনের বগিগুলোর ছাদ দিয়ে তারা সামনে এগুতে থাকে, এবং পথিমধ্যে অনেক ফেডারেশনের সৈন্যরা তাদেরকে বাধা দেবার চেষ্টা করে, কিন্তু সকলকে ঘায়েল করে তারা একটি পর্যায়ে ট্রেনের মূল ইঞ্জিনে পৌঁছে যায়। এবং পৌঁছানোর আগেই হেস মহাকাশে অবস্থানরত অ্যাটাক টিমকে উদ্দেশ্য করে বলে যে আমি যখনই বলবো চেকমেট তখনই তোমরা উপর থেকে সরাসরি গ্রাউন্ডে এই ট্রেনকে উদ্দেশ্য করে অ্যাটাক করবে, যা হবার হবে। অতঃপর তারা দুই ভাই মিলে ভেতরে পৌঁছে যায় সেই ইঞ্জিনের। এরপর এক পর্যায়ে তারা রোর্ককে ধরতে সক্ষম হয়। এখানে হ্যান্ড টু হ্যান্ড অনেক ফাইট হতে থাকে রোর্কের সাথে। এক পর্যায়ে রোর্ক যখন তাদের দুজনকে পুরোপুরি প্রায় ঘায়েল করে ফেলে তখনই চেকমেট বলে দেয় হেস। তখন রোর্ক অবাক হয়ে বলে তুমি এটা মুখে কি বললে? উত্তরে লোগানের ভাই বলে যে তোমার খেলা শেষ। এরপর আমরা দেখতে পাই ট্রেনটা যেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল মহাকাশ থেকে অরবিটাল ওয়েপনের সাহায্যে সরাসরি সেই ব্রিজে অ্যাটাক করা হয়, যার ফলে ট্রেনটা সমুদ্রের মধ্যে আছড়ে পড়ে। এরপর সুযোগ বুঝে লোগান রোর্ককে পিস্তল দিয়ে গুলি করে সেখানেই মেরে ফেলে, কিন্তু দুঃখজনকভাবে এখানে হেসের গায়েও গুলি লেগে যায়। কোনো মতো তারা দুই ভাই সেই ট্রেন থেকে বের হয়ে ভাসতে ভাসতে সমুদ্রের তীরে এসে আছড়ে পড়ে। তারা দুজনেই মারাত্মকভাবে আহত অবস্থায় রয়েছে। হেসের গায়ে অলরেডি গুলি লেগে গিয়েছে, তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, এবং অপরদিকে লোগানও মারাত্মকভাবে আহত অবস্থায় রয়েছে এতক্ষণের ধকল যাবার পর। তখনই আমরা দেখতে পাই যে সমুদ্রের মাঝে বিশাল বিস্ফোরণ হচ্ছে, ফেডারেশনের যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ অংশ টোটালি ভেঙে গেল। তো তখনই হঠাৎ করে রোর্ক আচমকা সামনে এসে পড়ে। এরপর লোগানের মুখ বরাবর একটি লাথি মেরে বলে যে তুমি তো মারাত্মক একজন গোস্ট, আহ ফেডারেশনের ধ্বংস তো ভালোই করেছো দেখা যাচ্ছে, যাক ভালোই হলো নতুন একজন সঙ্গী পাওয়া গেল, উই উইল ডিস্ট্রয় আমেরিকা টুগেদার। একথা বলার পরই লোগানের পা ধরে টেনে হিঁচড়ে রোর্ক অন্য কোনো স্থানে নিয়ে যেতে থাকে। অপরদিকে হেস আহত শরীর নিয়ে কোনোভাবেই পারে না তার ছোট ভাইকে বাঁচাতে, যার কারণে দূর থেকে বারবার চিৎকার করতে থাকে লোগান লোগান, এবং গেমের গল্প এখানেই শেষ হয়। গেমের গল্প শেষ হলেও তোমাদের মনে হয়তো কিছু প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি এখন এক এক করে দিয়ে দিচ্ছি। লোগানকে কোথায় নিয়ে গেল রোর্ক? কি হয়েছিল লোগানের? লোগান রোর্ককে গুলি করলেও সেই গুলি দুর্ভাগ্যজনকভাবে রোর্ক এর কাঁধে লাগে, যার কারণে সে পুরোপুরি মরে না। এবং রোর্ক অতীতে যেহেতু একসময় ফেডারেশনের হাতে পড়ে গিয়েছিল, অতঃপর আমাজন বনে রেখে তাকে যেহেতু ব্রেন ওয়াশ করে পরবর্তীতে ফেডারেশনের সৈন্য হিসেবে তাকে রিক্রুট করা হয়েছিল, এসব কিছু ভেবে রোর্ক নিজেও সিদ্ধান্ত নেয় লোগানের মতো গোস্টকে ব্রেন ওয়াশ করানোর জন্য, এবং যাবতীয় কার্যক্রমের দ্বারা লোগানের উপরে করার জন্য টেনে হিঁচড়ে সে নিয়ে যেতে থাকে। যেহেতু এখন পর্যন্ত কল অফ ডিউটি গোস্টের কোনো সিকুয়াল বের হয়নি, তাই আমরা ধরে নিতেই পারি লোগানকেও দুর্ভাগ্যবশত ফেডারেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেরা মিলে অ্যামাজনের গহীন বনে আটকে রেখে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে তাকেও রোর্কের মতো আমেরিকা বিরোধী বানিয়ে ফেলেছে। দুই, রাইলির কি হলো? রাইলিকে সাধারণত ডিসচার্জ করার পর তাকে সেই এয়ারক্রাফট ক্যারিয়ারেই রাখা হয়েছিল, কিন্তু এক পর্যায়ে যখন সেই এয়ারক্রাফট ক্যারিয়ারটা ডুবে যেতে নেয় তখন রাইলিকে আর বাঁচানো সম্ভব হয়নি, যার কারণে রাইলিও সেই সমুদ্রে ডুবে মৃত্যুবরণ করে। অ্যান্ড হি ওয়াজ দ্য মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার ইন দিস এন্টায়ার গেম, হ্যাটস অফ টু রাইলি। তবে মজার বিষয় হচ্ছে একজন সত্যিকারের মিলিটারি ডককে দিয়েই এই রাইলির বিভিন্ন অঙ্গভঙ্গি এবং যাবতীয় কার্যক্রম রেকর্ড করা হয়েছিল। প্রশ্ন তিন, শেষ পর্যন্ত এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল? বন্ধুরা, যেহেতু কল অফ ডিউটি গোস্টের কোনো সেকেন্ড পর্ব এখন পর্যন্ত আসেনি, তাই আমি লজিক্যালি এই যুদ্ধের ফলাফলটা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব নিজের মতো করে। প্রথমত, যেহেতু ইউএসএ এখন পর্যন্ত এই যুদ্ধ শেষ করতে পারেনি, দ্যাট মিন্স এই যুদ্ধ আরও অনেক বছর চলবে। এছাড়াও এই পুরো গেমটা যদি পর্যবেক্ষণ করি, ইউএসএ খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি পুরো ফেডারেশনের বিরুদ্ধে, গুটি কয়েক কিছু অবকাঠামোর ক্ষতি সাধন করতে পেরেছে। বড় ধরনের কোনো ক্ষতি কিংবা ফেডারেশনের কোমর ভেঙে দেবার মতো বড় কোনো অ্যাটাক ইউএসএ করতে পারেনি। সবথেকে বড় কথা হচ্ছে হজবরল অবস্থায় গেমটার গল্প শেষ করা হয়েছে, এবং যেহেতু ফেডারেশন পুরোপুরি পঙ্গু হয়ে যায়নি, এমনকি লোগানকে তারা যেহেতু নিজেদের অধীনে নিয়ে নিয়েছে, আগামীতে ইউএসএ এর ভাগ্যে খুব খারাপ কিছু যুদ্ধ চলেছে, এবং প্রবাবলি
পুরো গেম ঘাটাঘাটি করে যা বোঝা গেল, ইউএসএ এর মিত্র ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশেই ইউএসএকে এক্ষেত্রে খুব বেশি একটা সহায়তা করেনি। এবং যেহেতু রাশিয়া এবং চায়না এমনকি মধ্যপ্রাচ্য থেকেও সরাসরি সাপোর্ট পাচ্ছে ফেডারেশন, তাই ধরে নেওয়া যায় এই যুদ্ধের পর ইউএসএ টোটালি পঙ্গু হয়ে যাবে। এবং পুরো গেমের গল্প শুরু থেকে শেষ অবধি যদি বিবেচনা করি, ইন্ডিং এটাই দাঁড়ায়। সো যাই হোক, দিস ওয়াজ আওয়ার ভিডিও, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস এন্টায়ার ভিডিও। যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তীতে বিভিন্ন রকম বাংলা এক্সপ্লেনেশন ভিডিও আমাদের তরফ থেকে যেন মিস না হয়। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। টিল দেন, স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, ডু ইউর রেগুলার প্রেয়ার্স অ্যান্ড অলওয়েজ বিলিভ অন দ্য অলমাইটি। আসসালামু আলাইকুম।